হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের জন্য প্রকাশিত হয়েছে নতুন একটি নোটিশ, এবং নোটিশের ডেট তোমরা দেখতেই পাচ্ছ 2nd of May 2024। এই নোটিশ কিন্তু ইন্টারনালি গতকালকে পাবলিশ হয় এবং এক্সটার্নালি কিন্তু আজকে তোমাদের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে এই নোটিশ তোমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা কিন্তু পিডিএফের আকারে বিভিন্ন পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কিন্তু স্টেট কাউন্সিল থেকে পাঠানো হয়। এবং এই নোটিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, প্রত্যেকটা আপডেট তোমাদেরকে শেয়ার করব। কী কী আপডেট? যেমন সেমিস্টার এক্সাম ফর্ম ফিলআপ, সেমিস্টার এক্সাম ফর্ম ফিলআপে তোমাদের গাইডলাইন, অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, সামার ভ্যাকেশন রিলেটেড আপডেট, রিভিউ রেজাল্ট রিলেটেড আপডেট, এবং তোমাদের এক্সাম তোমরা সকলেই জানো June 2024 কন্ডাক্ট হবে, কিন্তু জুনের কত তারিখ নাগাদ তোমাদের এই এক্সাম স্টার্ট হতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকটা ইনফরমেশন জানার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো ডাউটস থেকে থাকে বা আরও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো নোটিফিকেশনে কী বলা আছে ডিটেল আমরা দেখে নেবো, হয়তো ভিডিওটার লেন্থ একটু বড় হতে পারে। তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ফলোয়িং ক্যাটেগরি অফ স্টুডেন্টস অফ ইভেন সেমিস্টার একাডেমিক সেশন 2023-24 উইল হ্যাভ টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য আপকামিং এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনস থ্রু দ্য ওয়েব পোর্টাল অফ দ্য কাউন্সিল অ্যাট www.webcte.co.in বাই পেইং রিকুইজিট ফি। ঠিক আছে, তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা 2023-24 তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার ছিল বা অ্যাকাডেমিক সেশন ছিল, নিউ সিলেবাসে যারা ছাত্রছাত্রী রয়েছে, তো তোমাদের যে আপকামিং এক্সটার্নাল থিওরিটিক্যাল এবং সেশনাল এক্সামিনেশন আছে তার জন্য অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কাউন্সিলের যে পুরনো অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.webcte.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে একটা নির্দিষ্ট ডেট, কোন ডেট থেকে সেটাও তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যে নির্দিষ্ট ফি আছে কত ফি সেটাও তোমাদের বলে দিচ্ছি, সেই ফি পে করে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে। পরে কি বলা আছে দেখে নাও, গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাটাস্ট হেয়ার উইথ, এবং কী কী গাইডলাইন তোমাদেরকে এখানে ফলো করতে হবে সেই গাইডলাইন কিন্তু সেকেন্ড পেজে পুরোপুরি ক্লিয়ারলি মেনশন আছে, সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তারপরে কী বলে দেওয়া আছে দেখে নাও, লিঙ্ক অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাক্টিভেটেড ইন দ্য হোম পেজ অফ কাউন্সিলস ওয়েবসাইট www.webcte.co.in অন 10th May 2024 ফর দ্য ফলোয়িং স্টুডেন্টস। তো তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের চালু হবে 10th May থেকে। ঠিক আছে, কোন কোন ধরনের স্টুডেন্টরা তোমরা এই যে এক্সাম ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে সেটা দেখো ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। এক নম্বরে বলে দেওয়া আছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ প্রোমোটেড টু 2nd, 4th, and 6th semester, যে সকল ছাত্রছাত্রীরা তোমাদের কোনো সাবজেক্টে হয়তো সাপ্লি ছিল, যারা নেক্সট সেমিস্টারে অর্থাৎ 2nd, 4th, and 6th semester এই মুহূর্তে তোমরা প্রোমোটেড হয়ে পড়াশোনা করছো, তারা কিন্তু তোমরা ফর্ম ফিল আপের জন্য এলিজিবল। নেক্সট নাম্বার টুতে বলা আছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ টেকেন রিঅ্যাডমিশন অ্যাফ্রেশ ইন 2nd, 4th, and 6th semester, যে সকল ছাত্রছাত্রীরা তোমাদের ইয়ার ব্যাক ছিল 2nd, 4th, and 6th semester এই মুহূর্তে তোমরা পড়াশোনা করছো এবং রিঅ্যাডমিশন নিয়ে তোমরা এই মুহূর্তে পড়াশোনা কন্টিনিউ করছো, তারাও কিন্তু তোমরা ফর্ম ফিল আপের জন্য যোগ্য। নেক্সট দেখো যে বিষয়টা বলা আছে, এবং প্রত্যেকটা যে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রথমে আমি বললাম, প্রত্যেকটা আপডেট তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। হাউএভার, দ্য স্টুডেন্টস হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ফেল ইন দেয়ার অড সেমিস্টার এক্সামিনেশন January 2024 অ্যান্ড অ্যাপ্লাইড ফর রিভিউ অফ দেয়ার আনসার স্ক্রিপ্টস উইল নট বি অ্যালাউড টু ফর্ম ফিল আপ দ্য অ্যাফোরসেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট প্রেজেন্ট। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা 1st, 3rd, and 5th semester January 2023-24 দিয়েছিলে, তো তোমরা যারা তোমাদের রেজাল্টের মধ্যে ফেল কথাটি উল্লেখ ছিল এবং যারা তোমরা রিভিউ করেছো কয়েকদিন আগে, তোমাদের যে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমরা যে রিভিউ পোর্টাল থ্রু রিভিউ করেছো, তারা কিন্তু এই মুহূর্তে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, যারা রিভিউ করেছো, ওকে, দ্য কনসার্ন স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর রিভিউ উইল বি অ্যালাউড টু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইফ দে আর প্রমোটেড আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিভিউ। এবং রিভিউ রেজাল্ট তোমাদের পাবলিশ হওয়ার পরে যদি দেখা যায় কোনো একটা ছাত্রছাত্রী তারা কিন্তু অড সেমিস্টার থেকে নেক্সট ইভেন সেমিস্টার অর্থাৎ 2nd, 4th, and 6th semester তারা প্রমোটেড হচ্ছে, তাহলেই কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা কনফিডেন্ট আছো যে পাস করতে পারো, তারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা থামিয়ে রেখো না, তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। আচ্ছা, এখান থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হচ্ছে যে তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু এই মুহূর্তে পাবলিশ হচ্ছে না, স্লাইডলি কিছুটা কিন্তু দেরি হতে পারে। ঠিক আছে, কারণ রিভিউ রেজাল্ট দেরি হবে বলেই কিন্তু এই যে প্যারাটা তোমরা দেখতে পাচ্ছ বা রিভিউ যারা করেছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আলাদা করে ক্লিয়ারলি এই যে নোটিশের মধ্যে এই জায়গাটা কিন্তু মেনশন করে দিয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের এর সাথে একটা প্যারালালি কথা বলে রাখি,
যে এই যে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের 10th May থেকে কেন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, আমাদের তো পরীক্ষা হবে জুনে, ঠিক আছে, এবং জুনের কত কবে নাগাদ পরীক্ষা হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো জুনের যদি তুমি মিনিমাম টাইম ধরে চলো তো সেক্ষেত্রে মোটামুটি 10th of June পরে, ঠিক আছে, তোমাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমি মিনিমাম টাইম ধরে চলি। আর ম্যাক্সিমাম টাইম লাইন যদি তোমরা বলো সেক্ষেত্রে 3rd or 4th week of June, জুন থেকে জুলাইয়ে কিন্তু পরীক্ষা শিফট হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো চান্সেস নেই, তাই তোমরা মোটামুটি মিনিমাম টাইম ধরি এই মুহূর্তে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু প্রসিড করো। ধরে নাও যে তোমাদের মোটামুটি 11-12 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে, তারপরে যদি তোমাদের টাইম যদি এক্সটেন্ড করে, ঠিক আছে, মানে 3rd week বা 4th week যদি পরীক্ষা হয় সেটা তোমাদের জন্য মঙ্গল, সেটা তোমাদের জন্য ভালো, বাট ওই এক্সট্রা টাইমগুলো তোমরা রিভিশনের কাজে লাগাবে, কিন্তু মনে একটা মাইন্ডসেট তৈরি করে নাও যে তোমাদের কিন্তু মোটামুটি 10th June আশেপাশে পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের এই যে এত আগে থেকে যে ফর্ম ফিলাপটা করা হচ্ছে, প্রবাবলি যে কারণটা উঠে আসছে সেটা হলো যে সামার ভ্যাকেশন, যেহেতু তোমাদের সকলেই জানো যে মের 2nd week থেকে একটা সামার ভ্যাকেশন পড়ার সম্ভাবনা রয়েছে, যদিও তার অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত আসেনি, তো সেই সামার ভ্যাকেশন পড়ার জন্য হয়তো স্টেট কাউন্সিল চাইছে যে একাডেমিক অ্যাক্টিভিটিসগুলোকে কমপ্লিট করে নেওয়ার জন্যই তারা হয়তো এতটা আগে থেকে ফর্ম ফিলাপটা হয়তো করাচ্ছে, ঠিক আছে, এটা একটা প্রবাবল কারণ, এর কোনো অফিসিয়াল কোনো ব্যাখ্যা বা অফিসিয়াল কোনো ধরনের কোনো কনফার্মেশনস নেই। ওকে, নেক্সট হচ্ছে দেখো গাইডলাইন কী কী বলে দেওয়া আছে ছাত্রছাত্রীদের জন্য যারা অনলাইন ফর্ম ফিলাপ করবে। অল এলিজিবল ইভেন সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস আন্ডার নিউ সিলেবাস একাডেমিক সেশন 2023-24 অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM উইল হ্যাভ টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর আপকামিং এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল সেকশনাল এক্সামিনেশন থ্রু দ্য ওয়েব পোর্টাল অফ দ্য কাউন্সিল অ্যাট www.webcite.co.in বাই পেয়িং রিকুইজিট ফি। ওই একই কথা বলা আছে যে তোমরা তোমাদের যে সকল ছাত্রছাত্রীরা 2022-23-24 একাডেমিক সেশনের ছাত্রছাত্রী আছো নিউ সিলেবাসের অন্তর্গত, সেই সকল ছাত্রছাত্রী যারা এলিজেবল, কোন ধরনের স্টুডেন্টরা এলিজেবল সেটা আমি একটু আগেই তোমাদের মেনশন করেছি, তারা কিন্তু 10th of May থেকে তোমাদের যে পুরনো অফিসিয়াল ওয়েবসাইট www.webcite.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে রিকোয়েজিট ফি আছে, কত ফি আছে সেটা এখানে মেনশন আছে, সেই ফি পে করলেই কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিলাপ তোমরা করতে পারবে। কী বলে দেওয়া আছে তারপরে দেখে নাও, এ লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনস ফর দ্য ইভেন সেমিস্টার স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM জুন 2024। এবং তোমরা যখনই তোমাদের যে পুরনো অফিসিয়াল ওয়েবসাইটের কথা বললাম তার হোম পেজে যাবে এবং নিচের দিকে স্ক্রল করবে, মানে যেখান থেকে তোমরা রিভিউ করেছিলে, যেখান থেকে তোমরা রেজাল্ট চেক করো, সেরকম একটা জায়গাতেই তোমরা দেখবে এই ধরনের একটা ওই অ্যাপ্লাই থেকে জুন 2024 এই ধরনের একটা লিঙ্ক কিন্তু ক্যাপশন করছে, ঠিক আছে, এই ধরনের একটা লিঙ্ক কিন্তু পপ আপ করছে, তোমরা দেখতে পারবে। উইল বি অ্যাক্টিভেটেড ইন দ্য হোম পেজ কাউন্সিলস ওয়েবসাইট www.webcite.co.in অন 10th May 2024 ফর দ্য কনসার্ন স্টুডেন্টস। এবং যে সকল ছাত্রছাত্রী এলিজিবল আছো তারা কিন্তু 10th May থেকে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ আপকামিং ইভেন্ট সেমিস্টারের জন্য সেটা তোমরা করতে পারবে। ওই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে দেখো বলে দিয়েছে এলিজিবল স্টুডেন্টস উইল হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশনড লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ দ্য ফর্ম ফিল আপ। তাহলে ফর্ম ফিল আপের জন্য প্রথমেই তোমাদেরকে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর চাইবে, রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরেই তারপরে কী বলে দেওয়া আছে দেখে নাও, স্টুডেন্টস উইল হ্যাভ টু প্রোভাইড দেয়ার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য গিভেন স্পেস, উইল হ্যাভ টু ক্লিক দ্য ট্যাব সাবমিট অ্যান্ড পে ফিজ। ওকে, এবং তারপরেই যখনই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং প্রসিড করবে তারপরেই দেখবে তোমাদের রেজিস্টার্ড মেল আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু চাইবে, ওই দুটো ডিটেলস দেওয়ার পরেই কিন্তু সাবমিট অ্যান্ড পে ফিজে তোমাকে ক্লিক করার জন্য বলবে। এবং বলে দেওয়া আছে দেখো ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট, কোন ধরনের পেমেন্ট মোড তুমি চুজ করতে চাইবে, ঠিক আছে, সবগুলি অনলাইন মোড, কী কী মোডে তুমি অনলাইন পেমেন্টটা করতে পারবে দেখে নাও, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, এই সমস্ত মেথডগুলোর মাধ্যমে তুমি যে তোমার যে টাকাটা তোমাকে পে করতে হবে, ঠিক আছে, যেটা রিকুইজিট ফি আছে সেই ফিটা তুমি পে করতে পারবে। আচ্ছা, রেগুলার স্টুডেন্টস উইল হ্যাভ টু পে ফি অফ ₹250, ওকে, অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টস উইল হ্যাভ টু পে ₹150। তো যারা রেগুলার স্টুডেন্ট আছো তাদেরকে ₹250 পে করতে হবে, যারা ক্যাজুয়াল স্টুডেন্ট আছে তাদেরকে ₹150 পে করতে হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ ফি বাই দ্য কনসার্ন স্টুডেন্টস ইজ 19th May 2024 আপ টু 11:30 PM। তো যে সকল ছাত্রছাত্রীরা নিজে তোমরা ফর্ম ফিল আপ করবে তো তাদের জন্য কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে 19th of May রাত্রি 11:30 পর্যন্ত। আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি অ্যাপ্লিকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্টস উইল অটোমেটিক্যালি রিচ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট পোর্টাল ফর অনলাইন ভ্যালিডেশন বাই দ্য ইনস্টিটিউট অথরিটি। এবং যখনই তোমরা তোমাদের সাকসেসফুলি ফর্ম ফিল আপটা করে দেবে তখনই কিন্তু অটোমেটিক্যালি তোমাদের যে করসপন্ডেন্স যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের কাছে ভ্যালিডেশনের জন্য তোমাদের সেই ডিটেলস কিন্তু পৌঁছে যাবে।
during payment of the fee, if online transaction of any student shows pending for a prolonged time, he or she has to write immediately to the council at helpdesk@webcte.co.in with full details and a screenshot of the transaction made. To bola hocche je sokol chhatro chhatrira tumra ei je form fill up korbe tokhon jodi dekha gelo je form online payment korar pore tomaderke onekkhon dhore pending dekhacche, thik ache, successful dekhacche na tomar payment, to shei khetre take bola hocche je immediately কাউন্সিলের যে হেল্প ডেস্ক যে মেল আছে helpdesk@webcte.co.in এই মেলে তোমরা সমস্ত ডিটেলস মেনশন করে এবং যে স্ক্রিনশট তুমি যে টাকাটা পেমেন্ট করেছো সেই স্ক্রিনশট ওখানে অ্যাটাচ করে দিয়ে মেল করার জন্য। নেক্সট কী বলে দেওয়া হচ্ছে দেখে নাও, লাস্ট ডেট ফর অনলাইন ভ্যালিডেশন অফ এলিজিবিলিটি অফ দ্য স্টুডেন্টস বাই দ্য ইনস্টিটিউট অথরিটিস ইজ 20 May 2024 আপ টু 11:30 PM এবং ইনস্টিটিউট লেভেল থেকে যে ভ্যালিডেশনের স্টুডেন্টের এলিজিবিলিটির যে ভ্যালিডেশন তার লাস্ট ডেট কিন্তু স্টেট কাউন্সিল থেকে বলা হয়েছে 20 May 2024 রাত্রি 11:30 পর্যন্ত। নেক্সট দেখো ডাউনলোড অফ ই অ্যাডমিট কার্ড কি বলে দেওয়া আছে, নোটিশ রিগার্ডিং ইস্যুয়েন্স অফ ই অ্যাডমিট কার্ড অফ দ্য ভ্যালিড স্টুডেন্টস উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স অফ টাইম। তো তোমাদের এত আগে থেকে যেহেতু ফর্ম ফিলআপটা হচ্ছে তাই অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে তার কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো কনফার্ম ডেট এই নোটিশে মেনশন নেই। স্টেট কাউন্সিল পরবর্তীতে তোমাদেরকে সেপারেটলি নোটিশ পাবলিশ করে তোমাদেরকে জানিয়ে দেবে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে। খুব সম্ভবত তোমাদের পরীক্ষা যখন শুরু হবে তার 1 থেকে 2 সপ্তাহ আগে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা অনলাইনে তোমরা ডাউনলোড করতে পারবে। যখন এই আপডেট আসবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের এই যে টোটাল আপডেটটা আশা করি তোমাদের কাছে প্রত্যেকটা বিষয়ে আমি ক্লিয়ার করতে পারলাম। এই মুহূর্তে তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ ভালো করে পড়াশোনা করো। সামনে তোমাদের যে সামার ভ্যাকেশন পড়বে তো বাড়িতে এই মুহূর্তে তোমরা কেউ সময় নষ্ট না করে প্লিজ তোমরা ভালো করে পড়াশোনা করো, টাইমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করো, এটুকুই তোমাদের বলবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।